আজকে আমি আপনাদেরকে দেখাবো স্বর্গদুয়ারের কাছে কাকাতুয়ার গজার দোকান। সেখানে একটা কাকাতুয়া পাখি রাখাও আছে। আমি যতবার যাই ওখান থেকে গজা কিনি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কাকাতুয়ার গজার দোকান। গজা কিনতে গিয়ে কাস্টমারের সাথে গজার দাম নিয়ে একই হলো দোকানদারের। আমরা এবার যাচ্ছি কাকাতুয়ার গজা কিনতে। কাকাতুয়ার গজা কিনে এবার ঘুমিয়ে যাব। চৈতন্য দেব দাঁড়িয়ে রয়েছে, দেখুন স্বর্গদুয়ারের এখানে কি ভিড়, দেখুন অনেক ভিড়। এখানে দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে, আমরা যাবো সোজা রাস্তা ধরে। এদিকে রাস্তা চলে যাচ্ছে, এদিকে রাস্তা চলে যাচ্ছে, এবারে আমরা যাবো সোজা রাস্তা ধরে। টাকা তোলা পয়সা যেহেতু কিনবো তো আমাদেরকে সোজা রাস্তা ধরে যেতে হবে। সামনে একটা কাকাতুয়া গজার দোকান, এই যে একটা কাকাতুয়ার গজার দোকান। ভিড় দেখো কি পরিমাণের ভিড় দেখো। কাকাতুয়ার গজা আমরা সামনে থেকে নেব। এরা দুই ভাই একসাথে ছিল তখন কাকাতুয়ার এই দোকানটা হয়েছিল, এখন দুই ভাই আলাদা হয়ে গেছে। এখানে একটা দোকান করেছে এক ভাই, ওইখানে করেছে আর একটা ভাই দোকান। তো সামনের দোকান থেকে নিব, এবং কাকাতুয়া রাখাও আছে পাশে, আর ওই থেকে ওই কাকাতুয়া নাম থেকে কাকাতুয়ার দোকান, ওখান থেকে গজা কিনব। হ্যাঁ, আর ওখানকার গজা টেস্ট, এই যে কাকাতুয়ার সামনে চলে আসলাম। এই যে কাকাতুয়ার মিষ্টান্ন ভান্ডার, কাকাতুয়ার গজা এখান থেকে নিব। এখানে কাকাতুয়া রাখা রয়েছে, কাকাতুয়া এখানে রাখাই রয়েছে। আর এই হলো কাকাতুয়া দোকান, এখান থেকে গজা নিব। এই হলো দোকান, কাকাতুয়ার দোকান। দা কি দাম আছে গজা? 200 টাকা কিলো। আমাকে 1 কেজি দিবেন, হ্যাঁ 1 কেজি দিবেন, 5 সেল। হ্যাঁ, একটু টেস্ট করার লাগে নিলাম। ঘিয়ে ভাজা গজা 200 টাকা কিলো, একটা 180 টাকা কিলো গজা আছে, একটা 200 টাকা কিলো গজা আছে। আমি যতবারই পুরি আসি ততবারই এখান থেকে গজা কিনি, এখানকার গজা খেতে ভালো লাগে। ঠিক আছে, জয় জগন্নাথ। পুরী আমি যতবারই আসি ততবারই কাকাতুয়ার গজাই আমি কিনি। বাইরে কিন্তু গজার দোকান প্রচুর, ভিড় দেখো। এই রাস্তাটা সবসময় জন্য আমরা এই গলিতে ঢুকে, আমরা এই গলিতে ঢুকে পড়বো। আমার হোটেলটা এমন জায়গায় না, আমি সব দিক দিয়ে যেতে পারবো। ভিড়ের জন্য এই পাতে পালিয়ে আসলাম। আমি পুরী যতবারই আসি গজা কাকাতুয়ার দোকান থেকে কিনি।
সেখানকার গজা ঘিয়ে ভাজা গজা দুরকম রেট আপনারা তো শুনলেন, আর সেখানকার গজা বেশ ভালো খেতে, তাই আমি ওখান থেকে গজা কিনি। বাইরে তো প্রচুর দোকান আছে, তবু ওখান থেকেই কিনি। এই আগে গেছিলাম তখনও কিনে লিখেছিলাম, এবারও কিনলাম। আগেরবার কাকাতুয়া গজা কিনেছিলাম ওই ভাইটার দোকান থেকে, আর এবারে কিনলাম এই ভাইটার দোকান থেকে। গজা টেস্ট করলাম বেশ ভালোই খেতে। আপনারা যখনই আসবেন চেষ্টা করবেন এইসব দোকান থেকে কেনার। বাড়ি এসব দোকানগুলো আছে সেগুলো অতটা ভালো না, গজা সেরাই ভর্তি অতটা টেস্ট না। এখন যাচ্ছি হোটেলের দিকে, ট্রেন রয়েছে রাত্রিরে, তো একটু পরেই আমরা রুম থেকে চেক আউট করবো। এই গলিতেও প্রচুর হোটেল রয়েছে থাকার জন্য, আর আমার হোটেলটা এই গলি তার পাশের গলিতে, ওইদিকে খুব ভিড়। স্বর্গদ্বারের রাস্তাটা প্রচণ্ড ভিড় থাকে, যখনই যাচ্ছি ততবারই খুব ভিড়। শুধু গজা কেনার লেগে গেছিলাম, নাহলে ওই পাশ দিয়ে চলে যেতাম। এখানে আমার হোটেলে যাওয়ার অনেক কটা রাস্তা, আর এই রোডগুলো এখন খুব ফাঁকা আছে, এই রোড দিয়ে এখন হোটেলে প্রবেশ করছি। এই যে সামনে একটা হোটেল। গজা কিনে নিয়ে আসলাম, বললাম পার্সেল নিয়ে যাবো, পার্সেল আমি নিয়ে যাই বাস কেউ নিয়ে যাক। হ্যাঁ, তো সেগুলো প্যাকেটের পাওয়া যায় এরকম। এখানে লেখা রয়েছে কাকাতুয়ার মিষ্টান্ন ভাণ্ডার কাকাতুয়ার ছবি দিয়ে। দোকানের সামনে যেরকম আপনারা কাকাতুয়া দেখলেন, সেই কাকাতুয়ার ছবি এখানেও দেওয়া রয়েছে, আর কাকাতুয়ার নামেই দোকান, কাকাতুয়ার দোকান। এই যে এরকম সুন্দর প্যাকেটে কুড়িয়া করে দিয়েছে, আমি বাড়িতে নিয়ে যাবো, কোনো অসুবিধাই হবে না। খুব সুন্দর এদের প্যাকিং। এবার ব্যাগপত্র গুছাবো, বাইরে যারা বাসে করে এসেছে পুরী ঘুরতে তারা সব বাইরে বসে আছে। আমার রুমটা আমার সকালে ছাড়ার কথা, আমি এখন ছেড়ে দেবো, ওরা সব চলে এসেছে, তাড়াহুড়া করছে, তো খাওয়া দাওয়া করে সেরে নিয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাবো। খারাপ লাগছে ওরা বাইরে বসে আছে, তো এখনই বেরিয়ে যাবো। রাতে যাওয়ার বেশ কিছু ভালো ট্রেন আছে, তার মধ্যে আমি একটাতে যাচ্ছি, সেটা হলো জগন্নাথ এক্সপ্রেস 10:40। কলকাতায় পৌঁছাবে সকাল 8টার সময়, তো ট্রেনের টিকিট পাওয়া খুব মুশকিল হচ্ছিলো, তো তৎকাল কেটেছি। তো যাক, টিকিট কনফার্ম পেয়ে গেছি, তো জগন্নাথ এক্সপ্রেস করে রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই।